পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বোরহাট এলাকায় মহা সমারোহে অনুষ্ঠিত হচ্ছে জগদ্ধাত্রী পুজো। এ বছর এই পুজো 15 বছরে পদার্পণ করল। ভারতের স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে এ বছর তাদের পুজোর থিম জাতীয় উদ্যান। বুধবার ছিল নবমী। এদিন পুজো প্রাঙ্গণে কুমারী পুজো অনুষ্ঠিত হয়। এলাকাবাসীরা ছাড়াও নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। বহু দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ উপস্থিত হন কুমারী পুজো দেখতে। ক্লাবের সদস্যদের অক্লান্ত পরিশ্রমে এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। আমাদের যে মণ্ডপটা হয়েছে সেটা হচ্ছে জাতীয় উদ্যান, মানে আমাদের 75 বছর ইনভেন্টরি উপলক্ষে এই উদ্যানটি তৈরি করা। এটা আমাদের বর্ধমানবাসী এবং ভারতবাসীর কাছে এটা আমাদের একটা সারপ্রাইজ দিলাম যে এইভাবেও একটা মণ্ডপ তৈরি করা যায় যে স্বাধীনতা দিবস উপলক্ষে। তো আমাদের যে প্রথমে মণ্ডপটা হয়েছে একটা গেটের আদলে, সেখানে দেখুন প্রত্যেকে আছে গান্ধী ডান্ডি অভিযান এবং পাশে আছে ক্ষুদিরাম বসু, তারপরে নেতাজি, হ্যাঁ রাজা রামমোহন রায়, এবং তার প্রাঙ্গণের ভেতরে আমাদেরকে জাতীয় পাখি যেমন ময়ূর, ময়ূর দিয়ে আমরা শুরু করেছি। গেটের সামনে আছে জাতীয় পশু বাঘ এবং এখানে জাতীয় ফল আম, এছাড়াও যে আমাদের বিপ্লবীরা আছে তাদের সমস্ত ডেকোরেশন দিয়ে আমরা পুরো মণ্ডপটিকে সাজিয়ে করেছি। এবং আমাদের মাথার উপরে রেখেছি আমাদের জাতীয় পতাকা, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, যেটা আমরা ফ্রেন্ডস ক্লাবের তরফ থেকে সবাইকে আহ্বান জানাই যাদের পুজো যে সবাই আসুক। আজকে আমাদের নবমী পুজো, এখনই আমাদের বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট আনন্দ বার্তা।